সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালোই আছেন। আজ 14 অক্টোবর 2021 সন্ধান টিভির আজকের পর্বে আপনাদের স্বাগতম। আমাদের আজকের সন্ধান টিভি অবস্থান করছে হাজি ডেয়ারি ফার্মে, আর এই ফার্মের অবস্থান পাবনা জেলার ঈশ্বরদী থানার অরণখোলা হাট সংলগ্ন। তো এটি মূলত একটি বিক্রয় কেন্দ্র, আর এখানে আসার পরে দেখলাম বেশ কিছু বকনা বাচ্চা উনি কালেকশন করছে, আর আমাদের আজকের পর্বে সেই বাচ্চাগুলোই দেখাবো। আর আপনারা যারা আছেন একটু অল্প টাকা দিয়ে উন্নত জাতের বকনা কিনতে চান, তারা চাইলে এই খামারে এসে গরুগুলো দেখে যাচাই বাছাই করে এগুলো কিনতে পারবেন। তো চলুন এই ফার্মে কী কী জাতের বাচ্চাগুলো আছে সেগুলো আপনাদের দেখাই, আর এগুলো সম্পর্কে বিস্তারিত জানাই। তো বিস্তারিত জানতে আমাদের আজকের ভিডিওটির সঙ্গেই থাকুন। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। কেমন আছেন আপনি? আছি আল্লাহর রহমতে, আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। আপনার ব্যবসা বাণিজ্য কেমন যাচ্ছে? আল্লাহ সাল আছে, মোটামুটি টুকটাক ভালোই চলছে। এবার নতুন কতগুলো গরু নিয়ে আসছেন? নতুন আছে, গরু তো অনেক আছে, অত গরু তো দেখাবো না, গরু দেখাবো আছে 15-16-17টা এমন করে। 15-16টা গরু আজকের পর্বে দেখাবেন? জার্সি ফ্রিজিয়ান সহ সকল জাতের বাচ্চাই আপনার নিকট আছে? আছে। নিচে কেমন দাম, উপরে কেমন দাম? দাম আছে আপনার 32,000 থেকে 85 পর্যন্ত আছে। নিচে আছে 32, উপরে আছে 85। আচ্ছা, তো চলেন আপনার গরুগুলো দেখি, আর আপনি এগুলো সম্পর্কে আমাদের একটু বলবেন। তো আপনি শুরুতে লাল সাদা একটা বাচ্চা আমাদের সামনে নিয়ে আসছেন, এটা কোন জাতের বাচ্চা? এটা রেড ফিজিয়ান বলে। রেড ফিজিয়ান, এই বাচ্চার বয়স কেমন? বয়স 7 মাসের মতো হবে। 7 মাসের মতো হবে, এখন সম্পূর্ণ সুস্থ? সুস্থ সবল। খাবার দাবারেও ঠিকঠাক? কোনো কিছু কমতি নাই। আচ্ছা, তো এটা আজকের পর্বে সিরিয়ালের 1 নম্বর বাচ্চা, এটার দাম রাখছেন কেমন আপনি? আমি দুইটা বাচ্চা একসঙ্গে দেব। পরপর দুইটা বাচ্চা আপনি জোড়া করছেন, একই কালারের দুইটা বাচ্চা। পাশে যেটা আছে 2 নম্বর, এটা কোন জাত? একই বয়স, একটু 10। রেড ফ্রিজিয়ান 7 মাস বয়স, একটু প্লাস মাইনাস হতে পারে। আচ্ছা, এখন নিয়মিত খাবার দাবার খায়? একদম সুস্থ সবল খাইছে, দেখেন না। আচ্ছা, তো এই দুইটা বাচ্চা জোড়ায় কেমন দাম হলে আপনি বিক্রি করবেন? এই দুইটা বাচ্চা জোড়ায় একদম 84,000। একদম 84,000। দর দামের কোনো সুযোগ আছে? ফিক্সড রেট। ফিক্সড রেট, কারো পছন্দ হলে শুধু বুকিং দিবে, এতটুকুই। জি। এই পাশে আরেকটা সাদা কালো বাচ্চা আপনি আমাদের সামনে নিয়ে আসছেন, এটা হলস্টাইন ফ্রিজিয়ান। হলস্টাইন ফ্রিজিয়ানের একটা বকনা বাচ্চা। জি। এই বাচ্চার বয়স কেমন? এটার বয়স 7.5 মাস হবে। 7.5 মাসের মতো বয়স হবে। তো এই বাচ্চাগুলো হিটে আসবে কত মাস বয়স হলে? 14 মাস পার হলে ফ্রিজিয়ানগুলো হিটে আসে। 14 মাস পার হলেই হিটে চলে আসে। তো এটা আজকের পর্বের 3 নম্বর গরু, এটার দাম রাখছেন কেমন? এটা আর এই এখান থেকে 5টা বাচ্চা আমি একসঙ্গে লাভ দেব। 5টা বাচ্চার একটা লট করছেন, এটা 5টা লটের প্রথম বাচ্চা। সাইডে 2 নম্বরে যে আরেকটা সাদা কালো বাচ্চা আপনি আমাদের সামনে নিয়ে আসছেন, হলস্টাইন ফ্রিজিয়ান জাতের, এটাও একটা বকনা বাচ্চা। জি। এই বাচ্চার বয়স কেমন? এটার বয়স ওই 7.5 মাস এরকম হবে। আচ্ছা, মানে এই 5টা বাচ্চার মধ্যে বয়স আছে 7 থেকে 8 মাসের মধ্যে। 7 থেকে 8 মাসের মধ্যে আরো 7 থেকে 8 মাস লালন পালন করার পর হিটে আসবে। হিটে আসবে। তো এই লটের দাম রাখছেন কেমন আপনি? এই 5টা লটের রেট দিছি আমি একদম, কোনো দাম দর হবে না। হ্যাঁ, 46,500 টাকা। 46,500 টাকা পার পিস লটে নিলে? লটে নিলে। আচ্ছা, এটা সাইড করে দেন। এই 5টা লটের 3 নম্বর যে গরুটা আপনি রাখছেন, এটা কোন জাতের? এটা হলস্টাইন ফ্রিজিয়ান। হলস্টাইন ফ্রিজিয়ানের একটা বকনা বাচ্চা। জি। এই বাচ্চার বয়স কেমন? এটা 8 মাস হবে। 8 মাসের মতো হবে। জি। উলান পালান তো চমৎকার। হ্যাঁ, সুন্দর আছে। আচ্ছা, বাচ্চাটা এখন পর্যন্ত সম্পূর্ণ সুস্থ? একদম সুস্থ সবল। খাবার দাবারেও ঠিকঠাক? কোনো মানে একটা জরা খুরা ন্যাংরা কোনো ত্রুটি নাই ইনশাল্লাহ। আচ্ছা, তো এটার দাম রাখছেন কেমন? লটে একই। লটে, এটা লটের 3 নম্বর বাচ্চা। জি। পাশে 4 নম্বর যে বাচ্চাটা আছে, চলেন সেটা একটু দর্শকদের দেখাই। এটা জার্স, জার্সির সাথে একটু ফিজিয়ামের পার্সেন্ট থাকতে পারে। জার্সি ফিজিয়ান মিক্সড। জি। আচ্ছা, এই এটাও একটা বকনা বাচ্চা, এটার বয়স কেমন? এটার বয়স 8 মাসই হবে। 8 মাসের মতোই হবে। জি। তো এটা 5টা লটের 4 নম্বর বাচ্চা। তো সবশেষ 5 নম্বর যে বাচ্চাটা রাখছেন সাদা কালো সুন্দর করে, হলস্টাইন ফিজিয়ান। হলস্টাইন ফিজিয়ান, এই বাচ্চার বয়স? এই সেম বয়সে, 7 থেকে 8 মাসের মধ্যে। আচ্ছা, তো এই 5টা গরুর একটা লট করছেন আপনি, আর দাম রাখছেন অ্যাভারেজে 46,500 টাকা একদম। 46,500 টাকা একদম পার পিস। পার পিস, দর দামের কোনো সুযোগ নেই, ফিক্সড রেট। ফিক্সড রেট। পাশে আবার 4টা গরুর একটা লট আছে। লট আছে, হ্যাঁ। 4টা লটের শুরুতেই সাদা কালো যে গরুটা আপনি নিয়ে আসছেন, এটা? এটা ফিজিয়াম গরু। ফিজিয়ান। জি। এটাও একটা বকনা বাচ্চা, বয়স কেমন? বয়স 9 মাস, 9.5 মাস হবে। 9 মাস, 9.5 মাসের মতো হবে। জি। আপনার সংগ্রহ করা বাচ্চা প্লাস মাইনাস হতে পারে। আচ্ছা, তো এই 4টা লটে দাম রাখছেন কেমন? এই 4টা একসঙ্গে নিলে একদম 52,500 টাকা। 4টা লটে নিলে 52,500।
সাইজ একটু বড় এই কারণে আগেরটার থেকে এটার দাম একটু বেশি। আপনার 8.5 থেকে 9.5 মাস পর্যন্ত বাচ্চা আছে। 8.5 থেকে 9.5 মাস পর্যন্ত আছে। তো এই যে দুই নাম্বার যে গরুটা আছে এটা কোন জাতের গরু? এটা হলস্টাইন ফ্রিজিয়ান। ন্যাজগুলো দেখছেন না গরুর ন্যাজ? হ্যাঁ, সব কয়টা গরুরই ন্যাজ দেখছেন গিরির উপরে। জাতগুরু নেস সবসময় গিরির উপরে হয় থাকে। আচ্ছা, তো এই গরুটার বয়স কেমন আছে? এটা 9.5 মাস হবে। 9.5 মাস। তো এটা 52,000 টাকা লটে দুই নাম্বার গরু, দুই নাম্বার বাচ্চা। পাশে তিন নাম্বার যে চমৎকার একটা বাচ্চা আপনি রাখছেন এটা হলস্টাইন ফ্রিজিয়ান। হলস্টাইন ফ্রিজিয়ান। এই বাচ্চার বয়স কেমন? এটার বয়স 9.5 মাস। এই তিনটা বাচ্চার বয়স 9.5 মাস। 9.5 মাস করেই আছে। আচ্ছা, তো এটা এভারেজে দাম রাখছেন আপনি 52,000। এটা চারটা লটে তিন নাম্বার গরু ছিল, পাশে যেটা আছে এটা এই লটে চার নাম্বার গরু, এটাও রেড ফ্রিজিয়ান। রেড ফ্রিজিয়ান। জি, এই চারটা গরুর একটা লট করছেন আপনি, এভারেজে দাম রাখছেন 52 করে, 52,500 করে, 52,500। দরদামের কোনো সুযোগ নাই? নাই। আর লট আকারে যদি বিক্রি না হয়, কেউ একটা দুটা করে নিতে চায়? একটা নিতে দুইটা যদি নিতে চায় সেক্ষেত্রে তখন আলোচনার মাধ্যমে দরদাম হবে। আপনার সাথে ফোনে কথা বলে আলোচনার মাধ্যমে দিতে পারবেন। জি, বাইরে বেশ কিছু জার্সি গরু আছে, চলেন একটু ওইগুলা দেখি। চলে এই পাশে পাঁচটা জার্সি গরুর আবার একটা লট করছেন, এটা তিন নাম্বার লট। জি, এটা তিন নাম্বার লট। এই লটে গরু আছে পাঁচটা? এই লটে পাঁচটা গরু আছে। এভারেজে বয়স কেমন আছে? এভারেজে আপনার 7 মাস থেকে এগুলাও 8 মাস, 8 মাসের একটু 7-8 মাস এরকমই হবে, একটু প্লাস মাইনাস হতে পারে। তো এই পাঁচটা লট আকারে কেমন দাম রাখছেন? এই পাঁচটা লট আকার রাখছে 35,500 টাকা পিস। 35,500 টাকা পিস পাঁচটা লটে নিলে? জি। আর শুরুতে যে লাল বাচ্চাটা আছে এটা কোন জাতের বাচ্চা? এটা মিনি জার্সি। মিনি জার্সি। জি। এই বাচ্চার বয়স কেমন? এটার বয়স মোটামুটি 8 মাস পারে হবে। 8 মাস প্লাস হবে। জি। আচ্ছা, তো এটা 35,000 টাকা লটের প্রথম গরু? প্রথম গরু। 35,500 টাকা লট। 35,500 টাকা লট। জি। পাশে দুই নাম্বার যে গরুটা আপনি রাখছেন এটা একই জাত, জার্সি জাতের গরু? জাতের গরু। আচ্ছা, এটার বয়স কেমন? এটার বয়সে সেম বয়সে, সেম বয়স 7 থেকে 8 মাস। জি। তো এটা 35,500 টাকা লটের দুই নাম্বার গরু। জি। আচ্ছা, পাশে তিন নাম্বার যার একটা লাল রঙের গরু আপনি নিয়ে আসছেন এটা? ওইটাও জার্সি, ওইটা নাভি আছে, ওইটা হালকা একটু 6.5% থাকতে পারে। হ্যাঁ, যেহেতু নাভি আছে, বুঝছেন? হ্যাঁ, এখন আপনিও চোখে দেখছেন নাভি, আমিও দেখতেছি। সুন্দর করে একটা লাল রঙের, এটাও মিনি জার্সি। জি। এটার বয়স কেমন? এটার বয়স 7.5 মাস হবে। 7.5 মাসের মতো বয়স হবে। 35,500 টাকা লটের চার নাম্বার গরু এটা। জি। আচ্ছা, এই পাশে পাঁচ নাম্বার যার একটা গরু আপনি রাখছেন এটা? এই গরুটা অস্ট্রেলিয়ান গরু। অস্ট্রেলিয়ান গরু। জি। এই গরুটার বয়স কেমন? এটার বয়স 8 মাস হবে। 8 মাসের মতো হবে। জি। তো এই পাঁচটা গরুর একটা লট করছেন আপনি, এভারেজে দাম রাখছেন 35,500। হ্যাঁ, 35,500। দরদামের কোনো সুযোগ নাই, এক রেট, আজকে সব এক রেট, সব এক দাম। জি। গরু দরদাম করে বিক্রি করবেন না? না না। এই পাশে সুন্দর করে সাদা কালারের একটা গরু আপনি আমাদের সামনে নিয়ে আসছেন এটা? এটা হলস্টাইন ফ্রিজিয়ান। হলস্টাইন ফ্রিজিয়ান। একটা হাইব্রিড জাতের বাচ্চা। হাইব্রিড জাতের একটা বকনা বাচ্চা। জি। এই বাচ্চার বয়স আছে কেমন? এটা 10 প্লাস। 10 মাস প্লাস। জি। আচ্ছা, হিটে আসবে কত মাসে? এটা 14 মাস পার হলেই হিট আসে। 14 মাস পার হলেই হিটে চলে আসবে। জি। তো এটার দাম রাখছেন কেমন? এটার দাম একদম 78,000। একদম 78,000। জি। কারো পছন্দ হলে আপনার সাথে কথা বলে বুকিং দিবে? জি। আচ্ছা, পাশে যে আর একটা লালচে সাদা গরু আপনি নিয়ে আসছেন এটা সিং হবে না, মুন্ডি? এটা সিং হবে না, মুন্ডি হবে। জি। সিং হলে কি আপনার গরু আপনার খামার ফেরত এবং খরচ ভাড়া সহ সব সহ দিয়ে দিবেন? জি। এটার বয়স আছে কেমন? এটার বয়স 11 মাস হবে। 11 মাসের মতো হবে। জি। তো এটার দাম রাখছেন কেমন আপনি? এটার দাম হচ্ছে 85,000। 85,000। কারো পছন্দ হলে আলোচনা করে নিতে পারবে? আলোচনা জায়গা নাই, পছন্দ হলে যোগাযোগ করবে, না হলে করবেন না। আচ্ছা, একদম 85,000। আপনার সবশেষ সাদা কালারের একটা গরু আপনি আমাদের সামনে নিয়ে আসছেন এটা? আপনার মাথাটা হচ্ছে গিরের মাথা, বুঝছেন? গিরের মাথা। আর বডিটা? বডিটা হচ্ছে পাকিস্তানি সাহিওয়ালের। আচ্ছা, গির সাহিওয়াল ক্রসের একটা গরু। জি। এটা একটা বকনা বাচ্চা। বকনা বাচ্চা। বয়স কেমন? বয়স এটা আপনার 9.5 মাস 10 মাস এমন। 9.5 মাস 10 মাসের মতো হবে। জি। তো এটার দাম রাখছেন কেমন আপনি? এটার দাম রাখছে 65,000। এটার দাম রাখছেন 65,000 টাকা। আচ্ছা, তো বিক্রি করার মতো এই গরুগুলোই আপনার নিকট ছিল, লট আকারে গরুগুলো দেখাইছেন। কারো পছন্দ হলে আপনার থেকে লট আকারে গরুগুলো নিতে পারবে।
লট আকারেও নিতে পারবে আর যদি মনে করে যে আমি দু একটা দেব হ্যাঁ সিঙ্গেল নেবে সিঙ্গালে একটু দাম বেশি হয় ফোনে আপনার সাথে কথা বলে নিতে পারবে তখন আলোচনা করে আলোচনা করে ক্রয় বিক্রয় করবেন জি আর দর্শক যদি কোনো গরু পছন্দ করে আপনি কি কি সুযোগ সুবিধা দিবেন কিভাবে কিনতে পারবে সুবিধা আমার আগাগুড়া যেমন সুবিধা এখনো তেমনই আছে টাকা লেনদেন ব্যাংকের মাধ্যমে যদি মনে করে যে আসে নিজে দেখে শুনে নেবে তাও নিতে পারবে হ্যাঁ আবার যদি মনে করে যে না আমি দেখছি মোবাইলে দেখে নেবে তাও নিতে পারে ফোনটা আপনি অ্যাকাউন্টে টাকা লাগিয়ে দিলে পৌঁছাই দিবেন ইনশাআল্লাহ গাড়ি ভাড়া কিন্তু তার গাড়ি ভাড়া আবার তার তার আচ্ছা তো ঠিক আছে ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য আর আপনি কষ্ট করে কালেকশন করা গরুগুলো দেখানোর জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম।